কাছে কাছে আমার ছিল যেটা যে আপনারা মানে সমকামিতার অধিকার নিয়ে কথা বলছেন নারীদের অধিকার নিয়ে কথা বলছেন নারীদের অধিকার সমকামিতার অধিকার আসলে পৃথিবীতে কতটুকু মানে বুঝতে পারিনি ভাই আরেকবার প্রশ্নটা করেন প্রশ্নটা হলো যে নারীদের সমান অধিকার এটা দিতে হবে কিন্তু কোরআনের ভাষা অনুযায়ী নারীদের বেশি অধিকার দেওয়া হয়েছে নারীদের কি বেশি অধিকার দেওয়া হয়েছে আপনার কি সেটা মনে হয় ভাই হ্যাঁ আমার মনে হয় আচ্ছা তাহলে এখন এখন কি আমি কথা বলবো এখন কথা বললে কিন্তু মানে পুরা ধারা কে আপনি 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 যেভাবে কথা বলবেন সমস্যা নেই আপনি যেভাবে কথা বলবেন সমস্যা নেই আমি কথা শুনবো তাহলে এই না যে আমি আপনাকে মেনে নিব আবার এটাও না যে আমারটা আপনি মেনে নেবেন আপনার আপনি যেটা অবলম্বন করেন আপনি যে কাপড়টা পছন্দ করেন সেটা আমার পছন্দ নাও হতে পারে আমি যে কাপড়টা পড়তে ভালোবাসি সেই কাপড়টা আপনার পছন্দ নাও হতে পারে এটাই স্বাভাবিক ঠিক আছে ঠিক আছে আপনাকে আমি বলি তাহলে জি বলেন আপনাকে আমি বলি কোরআন হাদিস অনুসারে ধরেন ধরেন দুইজন মানুষ এখানে হ্যাঁ জি দুইজন মানুষ দুইজন মানুষ একজন মানুষ আরেকজন মানুষ কে প্রহার করতে পারে যদি প্রহার করতে পারে তাহলে দুইজন মানুষের সামাজিক স্ট্যাটাস কি সমান হয় আপনি কাকে মারতে পারেন গায়ে হাত তুলতে পারেন বলেন তো বাসার কাজের ছেলেকে আপনি গায়ে হাত তুলতে পারেন কিন্তু বাসার কাজের ছেলে কি আপনার গায়ে হাত তুলতে পারে না এখানে যদি আপনি আপনি মানে আলোকে আমাকে উত্তরটা শুধু দেন যে আপনার সামাজিক যেরকম পরিবারে আপনার স্ট্যাটাস যেরকম আপনি আপনার ছোট ভাইকে মারতে পারেন কিন্তু আপনার ছোট ভাইকে আপনাকে মারতে পারে না বা আপনি আপনার বাসার কাজের ছেলেকে গায়ে হাত তুলতে পারেন আমি গায়হাত তলে সমর্থন করি না আগে বলে রাখছি কারণ গায়হাত তলে সমর্থন করি না কিন্তু আমি আপনার কথা বলছি যে আপনি আপনার বাসার কাজের ছেলেকে গায়হাত তুলতে পারেন কিন্তু সে কিন্তু আপনার গায়হাত তুলতে পারে না তাই না না সে যদি কোনো অন্যায় করে আপনার ছোট ভাই বা ছোট বোন যদি কোনো অন্যায় করে তারা আপনার গায়হাত তুলতে পারবে না কিন্তু আপনি কিন্তু তাদের গায়হাত হাত তুলতে পারবেন অবশ্যই আপনি যদি কোনো অন্যায় করেন তাহলে কিন্তু তারা আপনার গায়হাত হাত তুলতে পারবে না কিন্তু আপনি কিন্তু তাদের গায়হাত তুলতে পারবেন ঠিক আছে তাই না তার মানে হচ্ছে সামাজিক ভাবে পারিবারিক ভাবে আপনাদের দুজনের সমান না আপনার উপরে তাদের নিচ্ছে তাই না গায়ে হাত তোলা ব্যাপারটা দিয়ে তো আমরা বুঝতে পারি তা সামাজিক স্ট্যাটাস রকম কার পারিবারিক হ্যালো উনি লাইন কেটে দিলেন ওনার লাইনটা বোধহয় কেটে গেল নাকি কেটে দিলেন বুঝতে পারলাম না আমি ওকে আর অনেক কিছু বলতে যাচ্ছিলাম আচ্ছা মুজিবুর রহমান রেহান মুজিবুড় রেহান ওকে যুক্ত করি ওকে অনেক কিছু বলতে যাচ্ছিলাম অনেক দীর্ঘ বক্তব্য ছিল আমার মুখে এসে ছিল কিন্তু বলার সুযোগটা হলো না আরো বিস্তারিত ব্যাখ্যা করে বলতাম হ্যাঁ রেহান ভাই কেমন আছেন এই তো ভালো আছি আপনি কি অবস্থা আমি আপনার কি আমার একটু ইয়ে করার জন্য আর কি অন্ধকারে যাওয়ার জন্য তারপরে বলেন আচ্ছা আচ্ছা এই আমি তো ওনার কথা শুনতেছিলাম অনেকক্ষণ যুক্তি কি জিনিস আসলে ওরা তো বুঝে না এরা বুঝাবেন কেমনে বুঝাইতে গেলে তো বিশাল মুশকিল তো আমি আপনার মাধ্যমে আপনার আশেপাশে যারা আছে তাদের সবার কাছে আমার অনুরোধ ফিকি মুভিটা দেখার জন্য ফিকি মুভিটা দেখলে মোটামুটি ভালো বোঝা যায় যে পৃথিবীতে ফিকি মুভি যেরকম আরে গ্রহ থেকে একটা মানুষ আসে অমৃতের রকম মায়ের গর্ভ থেকে এরকমই আসছে পৃথিবীতে তাই না হুম একটা সিনেমা আছে সেটাও ভালো মানে ইন্ডিয়ারা আমির খানের আমার কাছে বেস্ট মনে হইছে বেশ আজ আমরা বুঝিয়ে দিতে বিশেষ করে আমরা বাঙালি ভাষাশাহী হিন্দি তো মোটামুটি ভালোই বুঝি সবাই এই বুঝানোটা বিশাল মুশকিল তার আপনার কি অবস্থা বলেন আপনার আমার অবস্থা ভালো আছি অনেকদিন যুক্ত হওয়ার চেষ্টা আচ্ছা আমি আপনাকে যুক্ত করতে চেয়েছি আগেও কয়েকবার কিন্তু কয়েকবার বোধহয় লাইন ঠিকমতো জানি লাইনটা আমি আমার ডিসটর্ব হইছিল ইন্টারনেটে ডিসটর্ব হচ্ছিল আর বাবুর কি অবস্থা বাবু ভালো আছে হ্যাঁ বাবু একদম ভালো আছে তার আগে আমি কোরআন শরীফ মনে করেন প্রায় আট দশ বার বাংলাতেই খতম দিয়েছি বুঝার চেষ্টা করছি তো আমার যখন বয়স চোদ্দ বছর তখনই আমি বাংলা কোরআন শরীফ চব্বিশ নাম্বার আয় দেখে আমার কাছে ইয়ে লাগছিল লাগছিলাম বিশ্বাস হারাইতাম না আস্তে আস্তে বিশ্বাস হারাইছি তারপরে এই অবস্থা আর কি তা আমার কথা হইলো এটা যে মানে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে ধর্মগুলো সব ধর্মের আপনি মন্দ বলেন কিন্তু আপনি কম মুসলমান ধর্মের রিয়াকশনটা বেশি এটা কেন হয় এটা আমি বুঝতেছি না আর জিনিস হলো যে হ্যাঁ তর্ক যদি আমরা করি নর্মালি তাহলে তর্কের নিয়ম হলো যে তর্কে হয় আপনি জিতবেন হারবেন বাট একসাথে বই আছে খাইতে খাইতে তর্ক করা সম্ভব যেমন হেলা হেলার নিয়ম হইলো যে ফিলারে ফিলারে খেলবো হারক যে তো মাঠে বারে বেড়ে করবো বা মাঠে লাইতে লাইতে করবো বল হারার পরেও পরে হাত মিলাইয়া মাঠে বাইরে যাবো আবার জিতার পরেও মানে হেলা শুরুর আগে হাত মিলাইবো হেলার পরে হাত মিলাইবো তার মানে হেলাতে হাজার মানে কথার যে একটা তর্কের যুদ্ধ এই তর্ক বা যুক্তি যুক্তি কি জিনিস এটা বুঝেই না এই ধরনের কথাবার্তা আপনার যতই আমরা বুঝাইবার চেষ্টা করতেছি মনে হচ্ছে না কেমন একটা লাভ হচ্ছে

হ্যাঁ সেটা ঠিক এখন আমাদের তো আর এত মানে টাকা-পয়সা নাই বা এত ক্ষমতা নাই যে আমরা মাদ্রাসা করব বা পাড়ায় পাড়ায় ওয়াজ মাহফিল করব এরকম তো আমাদের এত সামর্থ্য নাই আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা ততটুকু করছি কথা বলছিলাম ওইখানে বলছিলাম যে বাংলাদেশ সরকারের নামে 57 ধারা মামলা করা দরকার কেননা আব্বা কোরআনের আইন মেনে যদি বিয়ের শাস্তি করা হয় তাহলে বাংলাদেশ সরকারে জেল খড়াইবো

এইভাবে দেখা যায় যদি না বুঝাইতে পারে আমরা এখন আহ এই যে এইটার জন্য দরকার হচ্ছে শিক্ষা আরো শিক্ষা বিস্তার আরো মানুষদেরকে যুক্তি ব্যাপারটা কি সেই জিনিসটা বুঝিয়ে বলার এই জিনিসগুলাই দরকার

আপনি কি আমার যুক্তিটা বুঝছেন বিশাল একটা মায়ের ক্ষমতা বন আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা উনার প্রেরিত মানুষ জেরা বাড়াইছে নির্বাচিত মানুষ যে অন্য মানুষগুলোরে বোঝানোর জন্য অন্যন্য মানুষগুলো ওনার সিলেক্টেড মানুষের মন্ত্রী রেভিটা셔 করতেছে তো হ্যাঁ ঠিক আছে আপনার কথা ঠিক আছে তো এই মানুষগুলোর এই সাহসটা পাই কয় বা এই ক্ষমতাটা পাই কয় কারণ আমাদের প্রিয় ব্যক্তিদের যদি জঙ্গলের বাগে ধরে মারতে গেলে আপনি বাঘের ছেড়ে দিবেন গজব দিয়ে মারবেন না सीटेटে হ্যাঁ এই ধরেন ডোনাল্ড ট্রাম্পের কোনো একজন প্রতিনিধি যদি বাংলাদেশে আসে

আপনারা আপনার লাইনটা কেটে কেটে যাচ্ছে ভাই না না লাইনটা মানে একটু গন্ডগোল হচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন আবার ঠিক আছে বলেন তারপরে বলেন এই আমার কি যেন কয় আমি তো আপনার সাথে অনেক কথা বলি কথা আবার একটু ডড়া ডড়া কই বয়সের ভিতরে না বলেন আপনার কথা বলেন ডোনাল্ড টাম্পের ব্যাপারটা তো কইলেন না আপনার কথা শুনি বিশেষের ভাইরাস তো এরকম ভাবে মাথায় ঢুকে বাই কি কো মোহ মানে কোন কথা কারো কাছে বলার মত সুযোগই থাকে না এই ব্যাপারে কথাই চলবে কোনো কথা নেই বিশ্বাসের ব্যাপারে কোনো কথা নাই আচ্ছা আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি তাহলে যে এইদিকটু আগে একজন ভদ্রলোক এসছিলেন অনেক লম্বা দাড়ি वाला একজন ভদ্রলোক এসছিলেন উনি বলছিলেন যে ইসলামে নাকি নারীকে অনেক সম্মান দেয়া হয়েছে এই বিষয়ে যদি আপনি আমি বলতে যে ইসলামে নাকি অনেক কিছু কিন্তু না লাইনটা হুট করে কেটে গেল তো আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন তাহলে আমার দর্শকরা শুনতো